আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের মোটামুটি সবাইকে খুবই পছন্দের একটা জিনিস, অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা। অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু আমরা ডালের সঙ্গে ঝুরি আলু ভাজাটা ম্যাক্সিমামই সবাই কিন্তু পছন্দ করি, আর ভাতের সঙ্গে কিন্তু ডাল দিয়ে মেখে ঝুরি আলু ভাজা দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে আলুটা না কালো হয়ে যায়। এরপর আমি এখানে কাঠবাদাম নিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, কাজু বাদাম নিয়েছি কিছুটা, আর নিয়েছি কিছুটা কিশমিশ। এই কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু পুরোই অপশনাল, আপনাদের দিতে ইচ্ছা করলে দেবেন, না দিতে ইচ্ছা করলে কিন্তু শুধু চীনা বাদাম দিয়েই করবেন। আমার ইচ্ছে করেছে দিতে, তাই আমি এগুলো কিন্তু ইউজ করছি। শুধু চিনি বাদাম দিয়েও আপনারা চাইলে করতে পারেন। এরপর আমি আলুগুলোকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে, একটু একটু করে গ্রেট করব, আর আমি এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব। 2 থেকে 3 বার আমি গ্রেট করে রাখা আলুগুলোকে কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি জল থেকে ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে নিগড়ে হাতের সাহায্যে আলুগুলোকে নিগড়ে ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে ভালোভাবে বেরিয়ে যায় ছাঁকনির সাহায্যে। সব আলুগুলোকে আমি ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছি ছাঁকনির মধ্যে। আমি খানিকক্ষণ একটু রেখে দেবো, 4-5 মিনিট। তারপর আমি একটা পরিষ্কার টাওয়েলের মধ্যে গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। টাওয়েলটাকে এরমভাবে হালকাভাবে একটু ফোল্ড করে নিয়ে এরমভাবে জলটাকে সোপ করে নেব, যাতে এক্সট্রা যাতে কোনো জল না থাকে। ভালোভাবে এরমভাবে আমি টাওয়েলের মধ্যে জলটাকে ভালো করে সোপ করে নিয়েছি। আলুগুলো কিন্তু এবার জল বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা খুব বেশি কিন্তু এখানে গরম করব না, হালকা যখন গরম হয়ে যাবে তখনই আমি চিনি বাদামগুলোকে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে চিনি বাদামগুলোকে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু বাদামটা কিন্তু বেশি পুড়ে যাওয়ার চান্স আছে, তাই তেলটা হালকা গরম হতে হতে এখানে বাদামগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর বাদামগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে, বাদামগুলো ফেটে ফেটে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা টিস্যু পেপারের মধ্যে ট্রান্সফার করে নেব, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা যাতে টিস্যু পেপার সোপ করে নেয়। এরপর আমি কাজু বাদামটাও দিয়ে দিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে কাজু বাদামটাকেও ভেজে নেব। কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে, এবার কাজু বাদামটাকেও তেল থেকে তুলে নিলাম। এরপর আমি এখানে কাঠবাদামগুলোকেও একটুখানি ভেজে নিচ্ছি। কাঠবাদামগুলো ভাজা হয়ে গেছে, কাঠবাদামগুলোকেও তেল থেকে তুলে আমি টিস্যু পেপারে ট্রান্সফার করে নিয়েছি। কিশমিশটা আমি এখানে কিন্তু ভাজবো না। এরপর আমি আলুগুলোকে ভাজবো, তার জন্য আমি আলুগুলোকে হাত দিয়ে কিন্তু একদমই তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না। আমি যেই প্রসেসে করলাম, ছাঁচার মধ্যে নিয়ে তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদমই লোতে থাকবে। আলুগুলো যখন আমি দিলাম ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে রেখেছিলাম। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব, হালকা যাতে একটু কালারটা চেঞ্জ হয়। খুব বেশি কড়া করে এখানে আমি ভাজবো না, একটু বেশ কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে সেরমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি, আর অল্প অল্প করে দিয়েই কিন্তু এখানে ভাজবো। এরপর খানিকক্ষণ এরমভাবে একটু তেলটাকে ছড়িয়ে নিলাম, তারপর টিস্যু পেপারের মধ্যে ভাজা আলুগুলোকে নিয়ে নিলাম। সব আলুগুলোকে আমি সেম প্রসেসেই ভেজে নিয়েছি। এরপর একটা গামলির মধ্যে আমি নিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে এই ঝুরি আলু ভাজা। এরপর চিনে বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম সেগুলো দিয়ে দিলাম, আর খানিকটা আমি কারি পাতা ভেজে রেখেছিলাম, কারি পাতাটাও দিয়ে দিলাম, আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তো কিশমিশটা একটু ভেজে নিতে পারেন, আমি এখানে কিশমিশটা কিন্তু ভাজিনি। দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন। নুনটা দিয়ে এবার ভালো করে সব উপকরণকে মিশিয়ে নেব।
বেশ ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি, যাতে নুনটা পুরো আলু ভাজার মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। তাহলেই আমার তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছুরি আলু ভাজা। এই আলু ভাজা কিন্তু ডালের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও এরমভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।